24 বছর হয়ে গেল কিন্তু এখনো ভাবলে মনে হয় যে 24 মিনিট আগে দেখেছি। আমার মনে হয় যে বাঙালি ক্রিকেট রোম্যান্সের যদি পাঁচটা শ্রেষ্ঠ দিন থাকে তাহলে একটা দিন নিশ্চয়ই ওই 26 মে 1999, যেদিন টন্টন মাঠে সৌরভ 183 করেন। টন্টন মাঠটা আসলে বাঙালি রোম্যান্টিকের কাছে খুব ইম্পর্টেন্ট একটা মাঠ, কারণ ওই মাঠেই বিভ্রিচিত সারিয়ান প্রথম একসময় খেলতেন, জুয়েল গার্নার ছিলেন, পরবর্তীকালে একটা সিজন গাভাস্কার খেলেছিলেন। তো তখন বাঙালির কাছে একটা অদ্ভুত একটা মাদকতা বয়ে আনত টন্টন মাঠটা। তখন তো এত নেট ছিল না, ইমেল ছিল না, ভিডিও ছিল না, তখন তো দেখার সুযোগ ছিল না টন্টন মাঠটা কেমন। তাই আমরা যখন কভার করতে যাই টন্টনের একটা অদ্ভুত স্পেশাল সিগনিফিকেন্স ছিল এবং বারবার মনে হচ্ছিলো যে আজকে কি বিভ্রিচার্স আছেন, আজকে কি বোথাম এখানে আছেন, কোথায় থাকতেন তারা, সেরকম এক। এবং টন্টন মাঠে একটা একদম মাঠের পাশে একটা নদী আছে এবং একটা গল্প শোনা যায় যে ওখানে একটা ফিশিং বোট থাকতো, ওই ভিভ বলগুলো বাইরে মারতেন সেই বলগুলো কুড়িয়ে আনার জন্য। মানে এটা হয়তো একটা গল্প কথা রবিনহুডের মতো, কিন্তু এটা আছে যে টোন নদীতে কোনো বল পড়লে ফিশিং বোট গিয়ে সেই বলটা তুলে আনে, ভিভ এত জোরে সেটা মারতেন। সৌরভও সেদিন স্টেডিয়ামের বাইরে দু চারটে বল মেরেছিলেন। প্রথম যখন শুরু হয়েছিল তখন কিন্তু ইন্ডিয়ার অবস্থা খারাপ ছিল, কারণ সদাগোপালন রমেশ যিনি ওপেন করেছিলেন সৌরভের সঙ্গে তিনি কম রানে আউট হয়ে যান। এমনিতে টুর্নামেন্টে ওপেন করেছিলেন সৌরভ আর সচিন সাউথ আফ্রিকা ম্যাচে হোভে, সেখানেও সৌরভ সুইমিং উইকেটে একটা খুব ভালো ইনিংস খেলেছিলেন। কিন্তু এটাতে টন্টনে শুধু ভালো খেলেননি, তার ফিটনেসটা দেখে মনে হচ্ছিল 1999 তিনি প্রায় বাহাতে বিরাট কোহলি, এত স্বচ্ছন্দ দেখিয়েছিল তাকে। যদিও মারার ব্যাপারটা শুরু করেছিলেন রাহুল দ্রাবিড়, প্রথম উইকেট কম রানে পড়ে যাওয়ার পর। আমার যদ্দূর মনে পড়ছে আমার সামনে এখানে ল্যাপটপে আমি দেখছি ম্যাচের, এটা প্রথম উইকেট 6 রানে, হ্যাঁ প্রথম উইকেট মাত্র 6 রানে পড়ে গিয়েছিল, রমেশ আউট হয়ে যান। তারপরে প্রথম মারতে শুরু করেন কিন্তু রাহুল, এবং শুরুর দিকটা রাহুলকে বেশি স্বচ্ছন্দ দেখিয়েছিল, তারপরে সৌরভ। এবং সেদিন মাঠে মাহিন্দা রামনাথ ইনসিডেন্টলি ছিলেন, যিনি 83 সেমিফাইনাল ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ। শেষ হওয়ার পর মাহিন্দার এসে ধন্যবাদ জানিয়ে যান সৌরভকে, কনগ্রাচুলেট করেন। আর রাত্রির দিকে হোটেলে সৌরভ একটা ফোন পান, যে ফোনটা ছিল সেই ভদ্রলোকের যার বিশ্বকাপে ভারতীয় রেকর্ড ভেঙে তিনি নতুন রেকর্ড করেছেন, তার নাম কপিল দেব। কপিল দেবের 175-এর মতোই কিন্তু সৌরভের 183 টন্টনের একটা অবিস্মরণীয় ইনিংস, যতদিন বিশ্বকাপ থাকবে ওই ইনিংসটাও থাকবে। আর তারপরে অ্যান্টিক্লাইম্যাক্সের মতো এই ম্যাচটার পরে এজবাস্টনে সৌরভ আবার ম্যান অফ দ্য ম্যাচ হলেন, একটা শ্যাম্পেনের বোতল তাকে তুলে দেন ম্যান অফ দ্য ম্যাচ, জয়ী হিসেবে তুলে দেন ইয়ান বোথাম। পরপর দুটো ম্যান অফ দ্য ম্যাচ, শোভের ফার্স্ট ইনিংস এত ভালো ইনিংস, মনে হচ্ছিল যে এটা সৌরভ গঙ্গোপাধ্যায়েরই ওয়ার্ল্ড কাপ। এই সময় ছন্দ পতন, তার পায়ে লাগে শ্রীনাথের বলে নেটে, তারপরে তিনি পাকিস্তান ম্যাচ আরও একটা ম্যাচ খেলতে পারেন। সেই সময় ভারতীয় দলের অভ্যন্তরে গুজব রটে যায় নতুন করে যে দাদা পালাচ্ছে, পাকিস্তান দেখে প্রেশার দেখে পালাচ্ছে। সেই সময় পাকিস্তান প্রচণ্ড প্রেশার, কার্গিল যুদ্ধ চলছে, তার মধ্যে কে বোঝাবে তাদের যে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে কনসিস্টেন্ট রেকর্ড তখন সৌরভের। কিন্তু ওরকম পায়ের চোট নিয়ে সৌরভ প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, কোনো রকমে শেষের দিকে রিকভার করলেন, কিন্তু আগের মতো সেই ফ্লোটা ছিল না। কিন্তু ভারতীয় ক্রিকেটে এইসব গসিপ মঙ্গারদের তখন অভাব ছিল না যারা এগুলো গসিপ রটাতেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওই ইনিংসটা সৌরভকে একদম একটা অন্য লেভেলে, অন্য গ্রহে নিয়ে চলে যায়। এবং ওই ম্যাচ রিপোর্টে আমি একটা ম্যাচ রিপোর্টে একটা চিঠি লিখেছিলাম, ওপেন লেটার, বিনোদ কাম্বলিকে লক্ষ্য করে, যে বিনোদ কাম্বলির জন্য। এবং এটা এই জন্যেই যে বিনোদ কাম্বলি আপনি মুম্বাই রিপ্রেজেন্ট করেন, দুই বাহাতি আপনার সঙ্গে সৌরভের লড়াই চলছিল, আজকের পর নিশ্চিতভাবেই সৌরভ লড়াইটা বাপি বাড়িয়া করে দিলেন। ওটাটা খুব ইম্পর্টেন্ট, খুব সিগনিফিকেন্ট ম্যাচ। এবং মনে রাখতে হবে এর এক বছর বাদে যাকে নিয়ে ড্রেসিংরুম এত পেছনে গুজব রটাচ্ছিল, ওই টন্টনের এক বছর থেকে দেড় বছর বাদে নতুন যে ভারত অধিনায়ক নির্বাচিত হন তার নাম সৌরভ গাঙ্গুলি। টন্টনের ইনিংসটা তার বীজটা বুনে দিয়েছিল।